হ্যালো গাইজ, আমরা মুরগি দেখাবো এখন আমাদের সেট আপের মুরগি। এদিকে এই যে আমাদের মুরগি এখন ছাড়া হচ্ছে, এই যে কালো ব্রাহ্মা, এটা হলো ডাইনোসর, মিনি ডাইনোসর, এটা ডাইনোসর লুকিয়ে ওনারা। ডাইনোসরকে দেখুন, এটা আমাদের ডাইনোসর চেহারা দেখুন। ১০ টাকা বালা আছে মুরগি গুলো, এত বড় হয়েছে আমাদের এক টাইম আছে। এখন গা ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে, একটু নোংরা আছে। এই যে বন্ধু, এটা আমাদের টার্কি মুরগি, অসুখ হয়েছিল তার জন্য এরকম করে ফটকাটা ডানা কাটা। এই যে চোখ কানা হয়ে গেছে একটা, একটা চোখ আছে, মরে গেছিল, মরে যাওয়ার থেকে বাঁচিয়ে নিয়েছি আমরা। দেখুন সকালবেলার কাজ আমাদের, আর আপাতত 11টা মুরগি। বন্ধু মাছকে এবার খাবার দেবো, দেখুন আমাদের মাছ, দেখুন এখানে আছে বাচ্চা মাছ। এখানে আছে ওর থেকে একটু বড় সাইজের বাচ্চা মাছ, এগুলোকে দেবো খেতে। এবার আমাদের বড় মাছকে খাবার দেবো, এটাকে মানে 1000-এর বেশি মাছ আছে। খুব নোংরা হয়ে আছে, পরিষ্কার করবো একদিন, আপনাদেরকে দেখাবো পরিষ্কার করে। প্রচুর মাছ আছে, সব লুকিয়ে আছে, একদম বের করে দেখাবো। এদিকে আমাদের পাখি, পাখি সেটা পাখি পাখির খাবার নষ্ট হয়ে গেছে, খাবার দিতে হবে। এই যে আমাদের পাখির খাবার, 700 টাকা কেজি। এই খাবার আমরা পাখিকে দিব। একদিনে শেষ করে দেবে, এখানে আমরা 2 পেয়ার কিনে নিয়ে এসেছিলাম। ওই যে একটা বাচ্চা হয়েছে, ওটা বাড়ির বাচ্চা, ওই যে ওইটা বসে আছে, ওটা বাড়ির বাচ্চা। আর এখানে আবার 2টো ডিম দেওয়া হয়েছে, ওটা পরে দেখাবো, বাচ্চা হলে তবে দেখাবো। ওই লাল ঠোঁটওয়ালা পেয়ারটা ডিম পেড়েছে, আর এই সাদা ঠোঁটওয়ালা পেয়ারটা বাচ্চা। বন্ধু এই যে আমাদের আক্তারুল, আমাদের ভালোবাসার নাম আক্তারুল, খুব সুন্দর একটা লক্ষ্মী গরু, বেটা ছেলে গরু। এই যে ডিম পাড়ার লেগে মুরগি ঢুকেছে, এখানে গরুটা বের করি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গরু খোলা হয়েছে, গরু আসবে এখন। আমাদের গরু না, সরি, আক্তারুল, দেখুন দেখুন এই যে আমাদের আক্তারুল। সকাল সকাল বেরিয়ে বেরিয়ে লুস্কা নাই।
খাচ্ছে না বাবু, যাও যাও। তো বাইরে কাপড়